এটা ঠিক আছে, কি বলেছে ঠিক থাকলে এক বানানে চলতে যাচ্ছি, ভুল থাকলে এক বানানে চলতে যাচ্ছি। সো এইসব ক্ষেত্রে আমরা প্রোগ্রামিং এর কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা যদি আস্তে আস্তে দেখব। সো এটা কিন্তু কন্ডিশন। সো কি কন্ডিশন, যে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে কোন দিকে যাবে, আবার এ লেস দেন বি হলে কোন দিকে যাবে। সো এটার উপর বেস করে, এই কন্ডিশনের উপর বেস করে কিন্তু আমি দুইটা ব্রাঞ্চিং করি। তার মানে এটা যদি ট্রু হয় প্রথমে এ গ্রেটার দেন বি, এটা ট্রু হলে বাম দিকে যাচ্ছে, ফলস হলে ডান দিকে যাচ্ছে। সো এটা কিন্তু ব্রাঞ্চিং করে দেবে। আমার যেমন এ গ্রেটার দেন জিরো না এ ইকুয়াল টু জিরো, এটা যদি হয় তাহলে একদিকে যাচ্ছে, না হলে একদিকে যাচ্ছে। আবার না হলে যাওয়ার পর আমাকে এই যে জি এর যে ভ্যালুটা ক্যালকুলেট করেছি সেটার সাইন, মানে এটা পজিটিভ না নেগেটিভ, এগুলা এটার উপর বেস করে আবার তিন ধরনের ব্রাঞ্চিং। সো আমাকে কিন্তু এটা অনেকগুলা ওয়েতে আমি রেজাল্ট বের করতে পারবো কোডিং এ, কিন্তু সবগুলো ওয়ে কোডিং এ অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ আমি সঠিক অ্যান্সার তো বের করতে পারবো। এটাই জন্যই তো আমার ফ্লো চার্ট এখানে সাজানো। তো এই ব্যাপার গুলা যদি কিভাবে করে, সো আমরা যদি এটা দেখি, আমরা এই কন্ডিশন, এই কন্ডিশন কন্ডিশনের উপর বেস করে যে কাজটা হচ্ছে, সো এটাকে বলা হয় কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এটা হচ্ছে যে আমি যখন কোডিং এ আমার স্টেটমেন্ট গুলা দেখি সেইগুলাকে আমি একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর বেস করে কন্ট্রোল করবো, কন্ট্রোল করতে হবে বা কন্ট্রোল করতে চাই। সো আমি সেই স্টেটমেন্ট গুলাকে আমি এক্সিকিউট করবো কি করবো না এটা ডিপেন্ড করবে ওই কন্ডিশনটা যদি ট্রু হয় বা ফলস হয় এটার উপর, যেটা আমি একটু আগে ডিসিশনের ক্ষেত্রে দেখাবো। তো এটাই হচ্ছে সেই কন্ডিশন যেটা আমরা ডিসিশনের অংশে দিয়েছি। সো এইটা অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, যেমন একটা হচ্ছে কন্ডিশনাল লজিক অবলিক এটাকে ডিসিশন মেকিং স্টেটমেন্টস বলে, আরেকটা আছে সেটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল লজিকের মাধ্যমে আমরা করতে পারি, আর একটা হচ্ছে লুপ কন্ট্রোলের মাধ্যমে আমরা করতে পারি। সো এটার উপর এই দুইটা অংশের উপর বেস করে আমরা এই যে যে প্রবলেমটা আমরা একটু আগে বললাম যে কোন দিকে আমরা সলিউশনটা মুভ হবে বা ব্রাঞ্চিং হবে, এইগুলা এইটা এগুলার মাধ্যমে মানে এই লজিক এবং লুপ কন্ট্রোলের মাধ্যমে আমরা কোডিং এ অ্যাপ্লাই করতে পারি কোডিং। সো আমরা তো জানলাম যে হ্যাঁ এটা দিয়ে করতে পারি, বাট এটা কি জিনিস কিভাবে কোডিং এ লিখতে হয় এগুলা কিন্তু আমরা এখনো জানি না। সো আজকের লেকচারে এই অংশটুকু কভার করা হবে, যেটা আমি ক্লাসের শেষে ভিডিও লেকচার দিয়ে দিব। সো ইনিশিয়াল আলোচনার ক্ষেত্রে আমি এখন বলছি যে কন্ডিশনাল কন্ট্রোল যেটা অংশ অথবা লজিক, সরি কন্ডিশনাল লজিক যে অংশটা অথবা ডিসিশন মেকিং যে অংশটা, এইটা অ্যাকচুয়ালি তিনটা লজিকের মাধ্যমে করা হয়। সো দেয়ার ইজ এই লজিক ইউজে কি কি আমরা যদি একটু দেখি, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এলস ই পেলস, একটা
হচ্ছে সুইচ। এই তিনটা লজিক এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এটা করতে পারি। এখন এই যে তিনটে লজিক, এই তিনটে লজিকের অ্যাকচুয়ালি ফরম্যাটটা কি, ফরম্যাট গুলো তো আমাকে জানতে হবে, আদারওয়াইজ আমি করবো কিভাবে, রাইট? সো ফরম্যাট গুলা যদি আমরা দেখি, এটার ফরম্যাট এবং বাকি মানে কাজটা কিভাবে, ফরম্যাট আমরা দেখি, ইফ এটার ফরম্যাটটা হচ্ছে যে আমাকে সর্বপ্রথম ইফ লিখবো, ফার্স্ট ব্র্যাকেট, এখানে থাকবে আমার কন্ট্রোল এক্সপ্রেশন অথবা এটাকে টেস্ট এক্সপ্রেশন বলে অথবা এটাকে কন্ডিশন। আমি দেব কন্ডিশনাল কন্ট্রোলের ইফ লজিক নিয়ে আলোচনা করছি। সো এখানে আমি দেব, বড় করে দিই দেখা করে, এখানে আমি দেব হচ্ছে আমার সেই এক্সিকিউটেবল, সো এইটা হচ্ছে আমার ফরম্যাট। এখন এটা কাজ করবে কিভাবে, যদি এটা হচ্ছে কিভাবে হবে, এটা হচ্ছে যদি যদি যে ইফ দ্য কন্ট্রোল এক্সপ্রেশন বিকামস ট্রু then the executable statement execute, যদি আমার এই অংশ মানে এইখানে যে কন্ডিশনটা থাকবে এটা যদি ট্রু হয়, তাহলে এই যে এক্সিকিউটেবল যে স্টেটমেন্ট গুলো আমরা লিখেছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এইটা এক্সিকিউট হবে, আমি এটা অ্যাকচুয়ালি রান করব, ঠিক আছে? আর যদি ইফ ইট বিকামস ফলস, তার মানে যদি এটা ফলস হয়, এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি ফলস হয়, then the executable will skip. So যদি এটা ফলস হয়, তার মানে এই কন্ট্রোল এক্সপ্রেশনটা যদি ফলস হয়ে যায়, তাহলে এটা আন্ডারে যে এক্সিকিউটেবল স্টেটমেন্ট গুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখলাম, সেটা অ্যাকচুয়ালি স্কিপ ওভার হবে, তার মানে এটা আর রান করবেই না, এখানে আসবেই না, সে এটার পরে যদি কোনো প্রোগ্রামের অংশ থাকে সেগুলো রান করবে। সো এটা হচ্ছে, এটা হচ্ছে যে এইটার ওয়ার্ড প্ল্যান, তার মানে ফরম্যাট অফ ইফ লজিক, এটা ওয়ার্ড। তো এটা আমরা এইভাবে অ্যাপ্লাই করে থাকি। এখন
সো এখানে অ্যাকচুয়ালি কি হলো যে এই যে এক্সিকিউটিভ স্টেটসম্যান যে ব্লকটা আছে, এই এক্সিকিউটিভ স্টেটসম্যানকে শুধুমাত্র রান করবো কি করবো না এটা আমি এখান থেকে নির্ভর করতে পারি, বা এই কন্ডিশনের উপর বেস করে আমরা রান করতে পারি। তার মানে এটা হয় রান করবে না রান করবে না, আদারওয়াইজ স্টেটসম্যান হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে এই ফের বিষয়। সো যদি আমাকে কোন একটা স্টেটসম্যান কে বা একাধিক স্টেটসম্যান কে রান করার প্রয়োজন পড়ে অথবা না পড়ে, না পড়লে কি হবে এটা আমরা এখন সিদ্ধান্ত নিই বা আমরা জানি না, বাট শুধুমাত্র একটা স্টেটসম্যান কে রান করবো কি করবো না এটা আমরা শুধুমাত্র নির্ভর করতে চাই বা কন্ট্রোল করতে চাই, এইটা হচ্ছে শুধুমাত্র ইফের মাধ্যমে করতে পারবো, ঠিক আছে? তো একটু খেয়াল রাখবো যে কারণ এই কথাটা পরবর্তী ক্ষেত্রে মানে পরবর্তী যে ইয়াটা দেখবো লজিক এটার ক্ষেত্রে। সো আমরা একটু নেক্সট ফরম্যাটে আসি, এটা হচ্ছে ইফ এলস। ইফ এলস এটার ফরম্যাটটা কি? এটা হচ্ছে যে আমরা লিখবো ইফ, একই জিনিস লিখতে হবে অনেকটা দরকার নাই, আমি কপি করি এবং এটা হবে এক্সিকিউটিভ স্টেটমেন্টস এবং একটু ক্লিয়ার করে পরে বলছি। স্টেটমেন্ট মানে হচ্ছে সেমিকলন সহ, মাহমুদুল ভাই মিউট করেন। ও ক্লাসেই নেই, রিমুভ করে দেই। ওকে, তো এখানে আমরা কিন্তু দেখব ইফ এলস এর ফরম্যাট। সো ইফ এলস এর ফরম্যাটের ক্ষেত্রে আমাদের আগের যে বিষয়টা মানে একটু আগে যেটা দেখলাম এটা হুবহু সেম, তার মানে আমরা একটা ইফ লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদেরকে কন্ট্রোল এক্সপ্রেশন বা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, সেই কন্ডিশনের উপর বেস করে আমরা কি স্টেটসমেন্ট গুলো রান করবে এটা আমরা এখানে তার আন্ডারে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব। তো এটা যদি ট্রু হয় তাহলে এটা রান করবে, ট্রু না হলে এই অংশটুকু বাদ যাবে। এখন বাদ যাওয়ার পরে সে কই যাবে বা সে কি আরেকটা কন্ডিশন চেক করবে কিনা এইটা এখানে ফিক্স করে দেয়া, তার মানে আমাকে যে যদি এটা ট্রু না হয় তাহলে ফলস হলে সে কোন কি করবে, সে কি রেগুলার প্রোগ্রামিং কোডিং এর যেটা আছে ওইটা রান করবে না আরেকটা কন্ডিশন চেক করবে। সো যদি সেকেন্ড একটা কন্ডিশন চেক করার প্রয়োজন পড়ে তখন আমরা এই এলস দিব। এখন এলস মানে হচ্ছে ইফ এর আন্ডারে যে কন্ডিশনটা আছে এটা বাদে বাকি সবই হচ্ছে এলস এর আন্ডারে, এই জন্য এখানে কোন কন্ডিশন দেওয়ার প্রয়োজন নেই। সো আমরা ইফ এর আন্ডারে যে একেবারে যা কন্ডিশন গুলা রয়েছে বা দিব সেটা ছাড়া আর যা যা কন্ডিশন আছে সেটা এলস এর মধ্যে ইনক্লুডেড হবে। সো এই কন্ডিশনে মানে এলস এর মধ্যে যেগুলা পড়বে এইটার জন্য আমি আরেকটা সেকেন্ড ব্রেকেটের ভিতরে এক্সিকিউটিভ স্টেটসম্যান এটা টু দিলাম, এটা আমরা দিয়ে দিলাম। সো এটা তখন এক্সিকিউট করবে যদি ওইটার মধ্যে পড়ে, তার মানে যদি এটা ফলস হয় এবং এটা রান না করে তাহলে নিশ্চয়ই অন্য একটা ট্রু হওয়ার কথা,
সেইটার জন্য সে অটোমেটিকলি এই এক্সিকিউটেবল স্টেটসমেন্ট টুটা রান করবে। সো এইখানে কিন্তু ওই প্রথমে কন্ডিশনটা ফলস হলেও আমার কি করবে এটা আমি একটু ফিক্স করে দিলাম। সো এটাও কিন্তু একটা কন্ডিশন। এখন এটা কিভাবে হলো, আমরা কিন্তু এই যে পিডিএফ এ যেটা দেখলাম তাহলে যে এইখানে যেটা আমি দেখছিলাম যে যদি এই কন্ডিশনটা রান না করে মানে এটা ফল ট্রু হয় তাহলে এদিকে আসবে, আর যদি ফলস হয় তাহলে এইখানে যাবে। ঠিক আছে, সো এখানে কিন্তু দুইটাই আমার কন্ট্রোল। সো এইটাই কিন্তু এখানে আমরা দেখলাম যে এলস দিয়েও আমরা আরে আরো কিছু সেট অফ স্টেটমেন্ট কে কন্ট্রোল করতে পারছি। বা যদি আমার হয় যে যদি এটা ট্রু হয় তাহলে কি করবে, তাহলে আর এই এলস সেটটা রানই করবে। সো এটা ওয়ার্ক টাইমটা আমরা যদি এখন দেখি, তো এটা যদি ট্রু হয় তাহলে এক্সিকিউটেবল স্টেটমেন্ট উইল এক্সিকিউট, এন্ড ইফ ইট বিকামস ফলস দেন এক্সিকিউটেবল স্টেটমেন্ট উইল বি। কোডগুলো একটু রান করে দেখাইলে বুঝতে সুবিধা হইতো। হ্যাঁ স্যার, এগুলো একটু রান করে দেখাইলে বুঝতে সুবিধা হইতো একটু স্যার। এগুলো রান করে কি হবে, আগে আগে বুঝে আগে বুঝেন রান করার বিষয়টা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কি বলছিলাম, দেন এক্সিকিউট স্টেটস স্টেটমেন্ট উইল বি স্কিপড ওভার স্কিপড ওভার এন্ড second condition of else will be evaluated and evaluated acha second statement to sundor koi likhi statements to will be executed after condition of else is evaluated. So jokhon ei onsho tuku এটা ট্রু হবে, ইফ এর আন্ডারে যে কন্ডিশন সেটা যখন ট্রু হবে তখন তার আন্ডারে যে এক্সিকিউটেবল স্টেটমেন্ট আছে এগুলা রান করে ফেলবে এবং এইটা স্কিপ ওভার হবে। এটা স্কিপ ওভার হবে, এখানে আমরা লিখি যে উইল এক্সিকিউট এন্ড রিমেইনিং পোর্শন উইল বি স্কিপ। ঠিক আছে, যখন ট্রু, তার মানে যখন এটা ট্রু, তার এটা যখন ট্রু তখন এটা তো রান করবে, সো এটা স্কিপ হবে, আর যখন এটা ফলস সেটা তো অলরেডি ফলস হয়ে গেছে সো এটা তো স্কিপই করবে মানে এটা রানই করবে না, তখন সে এটার অপোজিট অল্টারনেটিভ অপশনটা সেটা আমরা এখানে দিয়েছি এবং এটা এলস এর আন্ডারে দিয়েছি, সো এলস এর মাধ্যমে সে সেকেন্ড স্টেটমেন্ট গুলো রান করবে। তো এখানে কিন্তু যে কোনো একটা ট্রু হইতেই হবে, মানে দুইটা একসাথে ফলস হবে না, তার মানে এটা যদি আমার ট্রু না হয় তাহলে অটোমেটিকলি এটা মানে এটা যদি ট্রু না হয় মানে ফলস হয় তাহলে এটা অটোমেটিকলি ট্রু হবে, আবার সিমিলারলি এটা যদি ফলস মানে এটা ট্রু হয় তাহলে এটা অটোমেটিকলি ফলস হবে। ঠিক আছে, সো এইটা কিন্তু আমরা এখান থেকে পাই। সো এটা হচ্ছে ইফ এলস এর ক্ষেত্রে রুলস। এখন সিমিলারলি আমরা এরপরে আর কিছু বোঝার নাই কারণ বাকিগুলো সিমিলার, আমরা এখন দেখব নেস্টেড ইফ এলস এটাও এটার মধ্যে পড়ে। নেস্টেড ইফ এলস মানে কি, যে এই যে বিষয়টা
এইটা অ্যাকচুয়ালি এখানে একাধিক থাকবে। তার মানে একটু গুছিয়ে নেই, নেস্টেটিভ এলস নেস্টেটিভ এলস এর ক্ষেত্রে আমরা ফরম্যাটটা যদি দেখি, আমার প্রথমে ইফ এর আন্ডার একটা কন্ট্রোল এক্সপ্রেশন থাকবে এবং এটার আন্ডার একটা স্টেটমেন্ট ওয়ান থাকবে, দেন থাকবে এলস ইফ, এটার আন্ডারেও সিমিলারলি এই কন্ডিশন গুলোই থাকবে। এটা হচ্ছে কন্ট্রোল এক্সপ্রেশন টু অথবা টেস্ট এক্সপ্রেশন টু অথবা কন্ডিশন এক্সপ্রেশন টু। তারপরে আমরা সেকেন্ড একটা কন্ডিশন দেব, এটার আন্ডারে এক্সিকিউটেবল স্টেটমেন্ট থাকবে টু। সিমিলারলি এটা আমরা যদি থ্রি দেই, এটাও আমরা থ্রি দিলাম, তো থার্ড আরেকটা কন্ডিশন যদি থাকে সেটা ইভ্যালুয়েট করবে এবং সেটা এক্সিকিউট করবে, এবং এরপর যদি এরকম ভাবে আরো কিছু কন্ডিশন থাকে সেগুলো আমরা লিখবো, এবং সবার শেষে থাকবে এলস। এলস এর ক্ষেত্রে হচ্ছে রিসিভ কল, এটা আমরা লাস্ট দিলাম। সো এটা হচ্ছে নেস্টেড ইফ এলস। এখন এটা কাজ কি বা এটা কেন এরকম করা হলো, কারণ এমন তো নয় যে সবসময় আমার কাছে দুইটা কন্ডিশন থাকে যে এটা না হলে আরেকটা অটোমেটিকলি রাখবে, এমন তো না। আমার কাছে একাধিক দুই এক অধিক তিন চারটা পাঁচটা ছয়টা কন্ডিশন আসতে পারে, যে চার পাঁচটা কন্ডিশন উপর বেস করে আমাকে সলিউশনের দিকে যেতে হতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা এই নেস্টেড ইফ এলস টাকে ইউজ করি। আমরা কিন্তু একই ভাবে এই প্রথমে ইফ এর কন্ডিশন দেখতে থাকবে এবং এটার আন্ডারে স্টেটমেন্ট গুলো রান করবে, যদি ট্রু হয়, যদি ফলস হয় তাহলে একটু বাদ যাবে, বাদ গিয়ে কোথায় যাবে সে সেকেন্ড। এখানে কিন্তু শুধুমাত্র এলস দেওয়া হয়নি, এলস এর পর একটা ইফ দেওয়া হয়েছে, মানে এখানে আবার একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেখানে ইফ থাকবে সেখানে কন্ডিশন। সো এই যে আমাদের কন্ডিশন এক্সপ্রেশন টু বা টেস্ট এক্সপ্রেশন টু, এটা আমরা অ্যাপ্লাই করবো। সো এটা যদি ট্রু না হয় সে যেন এটা চেক, তো এটা যদি চেক করে ট্রু পায় তাহলে এটা আন্ডারে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো রান করবে, আর যদি এটা ট্রু না পায় তাহলে এটা রান করবে না, স্কিপ করবে। সো এটা স্কিপ করলে কই যাবে, সে থার্ড কন্ডিশনে চেক করবে, থার্ড কন্ডিশনে যদি ট্রু পায় তাহলে রান করবে, ফলস পেলে সে ফোর্থে যাবে, ফিফথে যাবে, এভাবে করে যাবে। যদি ফোর্থ ফিফথ সিক্স এই পর্যন্ত মানে যতগুলো থাকবে এগুলো যদি রান না করে বা ট্রু না হয় তাহলে সবার শেষে এলস এর আন্ডারে যা অটোমেটিকলি থাকবে সেটাই আমাকে রান করে দিয়ে দিবে, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে নেস্টেড ইফ এলস। এখন আমরা আসি সুইচ। সুইচ এখানে এখানে আমরা যদি বলি, এখানে একটা ফরম্যাট আমরা দেখছি, সুইচ লিখব, তারপর এখানে হচ্ছে এখানে একটা এক্সপ্রেশন থাকবে যেটা অ্যাকচুয়ালি যেই যেই ভ্যালুটাকে বা এটা ইন্টিজার এক্সপ্রেশন বলে, ইন্টিজার এক্সপ্রেশন তার মানে আমরা যেই ভ্যালুটাকে নিয়ে কনসিডার মানে কন্ডিশন অ্যাপ্লাই করবো সেটা সেটা এখানে থাকবে। তারপর আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই হবে এবং এইখানে আমরা দিব কেস
কনস্ট্যান্ট ওয়ান, একটা কলন থাকবে, তারপর হচ্ছে স্টেটমেন্টস এন্ড ওয়ান, দেন সেমিকোলন, এবং দেন থাকবে হচ্ছে ব্রেক। এটা ক্লিয়ার করছি। সো এরকম করে এই যে ইন্টিজার এক্সপ্রেশনটা আছে, এই ইন্টিজার এক্সপ্রেশনের যে ভ্যালুটা এইটাকে সে বিভিন্ন কেসে ভাগ করবে, এবং এই কেস গুলো যে ভাগ করব এটাও কিন্তু আমাকে করে দিতে হবে, মানে আমরা যখন কোডিং এ লিখবো তখন আমাকে করে দিতে হবে। তো সেটা একটা কন্ডিশন হবে, মানে আমরা সেই কেসটা যেটা আছে সেটা একটা কন্ডিশন, মানে আমরা যখন ইফ এলস এ আমরা লিখেছি টেস্ট এক্সপ্রেশন বা সামথিং, এইখানে হচ্ছে কেস কনস্ট্যান্ট, এটাই হচ্ছে কন্ডিশন। তো এই কেস কনস্ট্যান্ট ওয়ান মানে ফার্স্ট কন্ডিশন চেক করলে সে যদি ওকে পায় তাহলে স্টেটমেন্ট ওয়ান রান করবে, এবং রান করার পর সে যেন পরবর্তী অংশ রান না করে এই জন্য আমরা এটাকে ব্রেক লিখলে সেটা আর পরবর্তী অংশে যাবে না, সেখানে এটা শেষ করবে। তেমন নর্মালি ইফ এলস এর মতোই, আমরা ইফ এর মধ্যে কি ছিল যে ইফ এর যে কন্ডিশন এটা যদি ট্রু হয় তাহলে রান করে, আর যদি ফলস হয় তাহলে রান করে না পরবর্তী স্টেপে চলে যায়। বাট এইখানে ফরম্যাটটা একটু ভিন্ন, এখানে ওইটা কারণ হচ্ছে ওখানে আমরা সেকেন্ড ব্রেকে দিয়েছি আর এটা ওই জন্য এটা এখানে স্টপ হয়ে গেছে। বাট এইখানে কিন্তু আলাদা সেকেন্ড ব্রেকে দেওয়া হয় না, এবং এটা যখন শেষ করা হয় তখন আমরা এটা ব্রেক যখন লিখবো তখন এটা শেষ হয়ে যাবে। আমরা যদি ব্রেক না দেই তাহলে এই স্টেটমেন্টের পর যা থাকবে সেটা রান করতে থাকে, ঠিক আছে? তো এরকম করে একাধিক কেস কনস্ট্যান্ট আমরা দিতে পারি। স্যার ইন্টিজার এক্সপ্রেশনটা আসলে কি স্যার? আমরা যে ভ্যালুটাকে কন্ডিশনালি চেক করতে চাচ্ছি সেটা, আমি তো এখানে কন্ডিশন চেক করব কি ভ্যালু কন্ডিশন হয় বি গ্রেটার দেন সি, ডি গ্রেটার দেন এ, তো এ বি সি এগুলোর মধ্যে তো একটা ভ্যালু থাকবে, এর বাইরে কিছু থাকবে না, রাইট? তো ওই ভ্যালু গুলাই হচ্ছে এটা, অবশ্যই সেই ভ্যালু গুলা ইন্টিজার টাইপের, ইন্টিজার টাইপ ছাড়া এটা অ্যাপ্লাই করা যাবে। সো এরকম করে আমরা যদি আগাই একাধিক কেস কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলে আমরা সবার শেষে যেমন আমরা এখানে এলস ইউজ করেছি, এখানে আমাদের ইউজ করা লাগে ডিফল্ট, এবং এটার জন্য হচ্ছে স্টেটমেন্ট, এবং এটা এটার পর আর ব্রেক স্টেটমেন্ট দিতে হবে না কারণ এটাই লাস্ট। সো এইভাবে করে আমরা এই ফরম্যাটটাকে সাজাতে পারি। সো সবগুলার কাজ একই, আমরা একটা কন্ডিশনকে চেক করব দেন এটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো এটার উপর বেস করে আমার যে আজকে লেকচার এটা আমি সাজিয়েছি, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এবং এখানে সেই লজিক গুলা ব্যাখ্যা করা আছে যেটা অলরেডি বলে ফেললাম, এবং এটার উপর বেস করে এক্সাম্পল দেওয়া আছে। সো এক্সাম্পল গুলো আমি একটু একটু দেখাই দিব, মানে এখানে সবই দেওয়া আছে এবং এটা ভিডিও লেকচারও দেওয়া আছে, সো বাকিটা ফুল দেখলে ক্লিয়ার হবে, প্র্যাকটিস করতে হবে। এটার বেস করে আমরা আমরা এখন দেখি এটার কয়েকটা এক্সাম্পল আমি দেখাই দিই। আপনারা কি কম্পিউটারে চেক করেন? প্রোগ্রামিং করার জন্য মানে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে মানে কোন অ্যাপসটা সবচেয়ে ভালো হয় আপনার জানা থাকলে একটু আমাদের জন্য বেটার হয়। আমার আসলে জানা নেই,
অনেক অ্যাপ আছে, সবই ভালো ভালো কথা, কারণ এনার তো আর এটা তো আর আপনি করবেন না, কোডিং শিখা বা যেটাই হোক কম্পাইলিং করা, এটা অ্যাকচুয়ালি কাজে কি করতে, মানে আপনি যদি ধরেন দোকান থেকে একটা কলম কিনবেন, সেই প্রত্যেকটা কলমই কিন্তু কাজ লিখায়। এখন কথা হচ্ছে কে কোনটাতে কমফোর্টেবল, কেউ হয়তো বা জেল পেনে কমফোর্টেবল, কেউ বল পেনে কমফোর্টেবল, তো তার কাছে কারো কাছে বল পেনটাই ভালো সবচেয়ে, কারো কাছে জেল পেনটাই ভালো সবচেয়ে। এখন এটার ভালো আর খারাপ ফিক্স করা যাবে না, সবগুলা কাজ আপনার যেগুলো আপনার মনে হবে যে ইন্টারফেসটা সুন্দর সেটা আপনি ইউজ করতে পারেন। ইন্টারফেস বলতে যেটা অপশন গুলো আপনার কাছে মনে হয় যে এটা সহজ, সেটাই ভালো, আপনি সবটা এইভাবে যাচাই করতে, নাহলে সবাই তো বলবে যে থাকতে পারে। ওকে, আমরা কন্ডিশন, আমরা বাকিগুলো আলোচনা করবো না, কন্ডিশন করছি, কন্ডিশন আলোচনা করবো, বাকিগুলো অলরেডি কিন্তু মিডের আগে আলোচনা হয়েছে, যেহেতু মিডের কোনো সিলেবাস এখানে ডিরেক্টলি থাকবে না, তো আমি ধরে নিচ্ছি যে মিডের আগ পর্যন্ত যা যা থাকার কথা বা যা যা এখানে বোঝানোর বিষয় সেগুলো অলরেডি বোঝা আছে, ঠিক আছে। সো আমরা এখানে যেটা করব যে আমরা যে হ্যালো ওয়ার্ল্ড এই যে লেখাটা এইটাকে অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোল করব, ঠিক আছে। সাপোজ এটাকে আমরা একটু কন্ট্রোল করতে চাই, এটা লেখাটা আসবে কি আসবে না এটা আমরা ডিপেন্ড করাই দেবো। সো আমি যেটা করলাম যে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম, এবং এই ভ্যালুটা আমি ইনপুট নেব, সে ভ্যালুটা আমরা এখন চেক করব। আমি সেই ফরম্যাটটা অ্যাপ্লাই করছি যে ইফ, তারপরে কন্ডিশন দিতে হবে। আরেকটা কথা আমি বলে গেছি, বলতে গেছি বলতে এটা হচ্ছে কন্ডিশন যখন আমরা বানাবো বা আমরা অ্যাপ্লাই করবো বা সাজাবো, কন্ডিশন তার ফিক্সড না, এক এক ধরনের যখন কোডিং হয়তো বা করা লাগবে, এক এক ধরনের প্রোগ্রামের লজিক বা কন্ডিশনটা নিজে থেকে বানাতে হবে, নিজে থেকে অ্যাপ্লাই করতে হবে, নিজের ম্যাথমেটিক্যাল স্কিলকে অ্যাপ্লাই করে এটা বানাতে হবে। সো এটা কিন্তু ফিক্সড না যে এইগুলোর মধ্যে হয়তো বা সবই পারা যাবে না, তবে কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য বা কন্ডিশন লেখার জন্য আমার কিছু কিছু বিষয় জানা থাকা লাগবে। এক ভ্যারিয়েবল, মানে এটা লেখা হয় এইভাবে, এখানে ভ্যারিয়েবল অপারেটর এবং কনস্ট্যান্ট এই বিষয়গুলো দিয়ে একটা কন্ডিশনকে অ্যাসাইন করা যায়। তো আমাকে অপারেটর সম্পর্কে আইডিয়া থাকতে হবে, আমাকে ভ্যারিয়েবল তো আমি জানি কিন্তু যেটা বলবো যে ভ্যারিয়েবলটাকে আমি কনস্ট্যান্ট করবো সেটা, আর কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। সো আমরা যেটা করলাম করবো এখন যে আমরা কিন্তু অলরেডি একটা ভ্যালু ইনপুট নিচ্ছি এবং এটা এর মধ্যে রাখছি এবং বলছি যে যদি এর ভ্যালু গ্রেটার দেন 5 হয় তাহলে এই লেখাটা, একটু নতুন লাইনে দেই, এই যে লেখাটা হ্যালো ওয়ার্ল্ড অথবা হ্যালো ওয়ার্ল্ড বাদ দিয়ে আমি ঠিক অন্য কিছু, দিস ইজ এক্সাম্পল অফ কন্ডিশনাল লজিক, সো এটা যদি আমি অ্যাপ্লাই করি একটু ভালো, এটা আমরা রান করছি, রান করলে যে সর্বপ্রথম সেই এন্টারের ভ্যালু লেখাটা আসছে এবং এখানে একটা ভ্যালু আমি এন্টার করব। এখন আমি কি এন্টার করছি, ধরে নিই আমি এটা এন্টার করছি 2, দেন আমি এটা এন্টার করলে এখানে যে আমি লেখাটা লিখেছিলাম এই যে printf this is an example of conditional logic, এটা কিন্তু আর আসে নাই, আসছে আসে নাই, তার মানে এটা কিন্তু কন্ট্রোল হয়ে গেছে।
যদিও এখানে একটু ফরম্যাটের ভুল আছে, কিন্তু এটা ইফেক্ট ফেলে নাই, কারণ একটা সিঙ্গেল লাইনে আমরা লিখেছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া করছে। সো এটা কিন্তু রান করে নাই, কারণ কি এটা পাঁচের থেকে ছোট চলে আসছে। সিমিলারলি আমরা যদি এটাকে আবার রান করি এবং আমি এটা পাঁচ দিই, ফাইভ দিই, তাও রান করে নি, কারণ কি এটা তো অবশ্যই পাঁচের থেকে বড় হতে হবে, আমরা দিয়েছি পাঁচ। তো পাঁচের থেকে বড় একটা সংখ্যা আমি এখানে দেখি, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করি 10, এন্টার। এখন আসছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কন্ডিশনাল লজিক। সো এই যে কন্ডিশনাল লজিক যেটা লিখেছে এটা এখন রান করা করে ফেলেছে। সো এটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারলাম না, এটা কখন রান করবে কখন করবে না এটা আমি ফিক্স করে দিলাম। যদিও এই প্রোগ্রামে কোনো ভ্যালু নাই, মানে এটা কোনো অ্যাপ্লিকেবল কোনো প্রোগ্রাম না, তারপরে বোঝার খাতির আমি এটা দেখি, ঠিক আছে। এখন এটা হলো, এখন যদি আমি একাধিক অপশন থেকে কন্ট্রোল করতে চাই তাহলে কি করতে হবে, আরেকটা এলস দিতে হবে। সো আমরা এখানে যদি আরেকটা এলস দেই, এলস এবং তার আন্ডারে একটা প্রিন্ট এফ দিই, এবং এখানে বলি প্লিজ এন্টার এ ভ্যালু এবাভ ফাইভ। এটা বললাম যে তুমি পাঁচের অধিক একটা ভ্যালুকে এন্টার করো, আদরাই দিতে হবে না। এটা আমি এইটা এই মেসেজটা যেন আউটপুটে পাবো দেখা, সেইটাকে আমি যদি রান করি এবং এইখানে যদি আমি পাঁচের থেকে কম, সাপোজ আমি চার দিলাম, আমি এন্টার করি, তাহলে আমাকে সেই যে ফরম্যাটটা আছে বা স্টেটমেন্টটা আউটপুটে দেখাবে মেসেজ প্লিজ এন্টার এ ভ্যালু এভার ফাইভ। আমি জেনে গেলাম যে পাঁচের উপরে অধিক একটা ভ্যালু এন্টার করতে বলা হয়েছে। তো এইটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়, যেমন আমি যখন কম্পিউটারে বা মোবাইলে পাসওয়ার্ড দিই তখন কিন্তু কি করি, আমরা পাসওয়ার্ড দেওয়ার পর যদি ভুল হয় তাহলে বলে যে না দিস ইজ রং মেসেজ, রং পাসওয়ার্ড। সো এটা কিন্তু হয়, মানে যখন ভ্যালুটা সঠিক হবে তখন এটা এন্টার হবে, আর যদি সঠিক না হয় তাহলে একটা মেসেজ বা কোনো একটা সম্বন্ধে দেই। সো দুইটা আর কি কন্ট্রোল করা, সেখানে কিন্তু দুইটা অপশনই আমাকে কন্ট্রোল করা হলো, ঠিক আছে। এখন যদি একাধিক অপশন হয় তাহলে একাধিক কন্ডিশন আমাকে থাকতে হবে, এরকম সাপোজ আমরা যদি বলি যে এ গ্রেটার দেন পাঁচ হলে এরকম, এ লেস দেন পাঁচ হলে একরকম, আর বাকি সব সময় হচ্ছে অন্যরকম, এরকম যদি হয় তাহলেও দেওয়া যায় একাধিক নেস্টেড ইফ সেটা অ্যাপ্লাই করা যায়। সো এই আর কি বিষয়, এইটার উপর বেস করে কিছু এক্সাম্পল আমরা কিন্তু অলরেডি এখানে দিয়েছি, এই প্রোগ্রাম গুলোর এক্সাম্পল গুলো আমরা এখানে দেওয়া আছে এবং এগুলা ভিডিওতে ক্লিয়ার করা আছে। সো নিজ দায়িত্বে এটা দেখে নিতে, ঠিক আছে। সো এই হচ্ছে আজকের ক্লাস, এবং আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসে আমরা লুপ কন্ডিশনটা করবো, সেটা এগুলো ভালো করে পড়তে হবে, আমরা যখন পড়তে বসবো সেসব।